নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সলভ করাছি রয় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম টু। তো দেখো, 2024 সালের ভলিউম টু বেরিয়েছে নতুন আমাদের রয় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের। আজকে আমি মডেল কোশ্চেন পেপার টু আলোচনা করব, যার পেজ নম্বর 516 এবং এর নিচের দিকে প্রশ্নগুলো আছে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, 2024 সালের রয় মার্টিন প্রশ্নবিচিত্রা, যার পেজ নম্বর 516 এবং 517 নম্বরের অঙ্কগুলো আমি সলভ করাবো, মডেল কোশ্চেন পেপার টু। তাহলে আলোচনা করা যাক। ফার্স্ট প্রশ্ন কী আছে, বলেছে কোনো ব্যবসায়ে রাম 1800 টাকা এবং শ্যাম 9 মাসের জন্য 1000 টাকা বিনিয়োগ করে, উভয় লাভের অংশ সমান হলে রামের টাকা ব্যবসায় খেটেছিল। তো দেখ, 1800 যে টাকা আছে এই টাকার সঙ্গে কিন্তু মাসের কথা উল্লেখ নেই, ঠিক আছে। কিন্তু এই 1000 টাকা শ্যাম যে বিনিয়োগ করেছিল 9 মাসের জন্য, আর রাম কত মাসের জন্য বিনিয়োগ করেছিল সেই কথা কিন্তু এখানে উল্লেখ নেই। তার জন্য আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে। মনে করি রামের টাকা খেটেছিল এক্স মাস। তো দেখো এখানে করেছি প্রশ্নানুসারে এক্স গুণ 1800 গুণ 9 গুণ 1000, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান কী থাকছে, 9 গুণ 1000 বাই 1800। ওকে, 00 কেটে দিলাম, বুঝতে পারছো, 00 কেটে দিলাম, 9 দুগুণী 18, 5 দুগুণী 10, তো কত থাকছে, 5 মাস থাকছে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার 5 মাস, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 5 মাস। আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান্টিয়ার অঙ্ক, রুটের ভিতরে 3 প্লাস 2 রুট 2 মাইনাস রুট 2 এর মান অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার 1 হবে। তো দেখো কী করে 1 হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। ওকে, এই যে অঙ্কটা করেছি, দেখো রুটের ভিতরে 3 প্লাস 2 রুট 2 মাইনাস রুট 2, এটাকে আমি কী করেছি, বর্গ করেছি। তো দেখো বর্গ করলে কী হবে, রুট 2 এর হোল স্কোয়ার, মানে রুট 2 এর হোল স্কোয়ার মানে কি 2 থাকছে, আর এদিকে 1, মানে 2 আর 1 3 হয়ে যাচ্ছে ক্যালকুলেশন করলে। ওকে, তো কী থাকছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলাটাও পড়ে যাচ্ছে। অনেকে বলবে স্যার এটা রুট 2 এর হোল স্কোয়ারটা কেন দিলেন, তো দেখো রুট 2 এর হোল স্কোয়ার মানে কি, রুট রুট কেটে গেলে এখানে 2 থাকছে আর এখানে 1 থাকছে, 3 হয়ে যাচ্ছে, আর এদিকে 2 রুট 2 তো রয়েছে অলরেডি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে কি, রুট 2 প্লাস 1 এর হোল স্কোয়ার, এখানে কী স্যার মাইনাস রুট 2। তো দেখো এই রুট আর এই রুট কেটে গেল, কেটে গেলে কী থাকছে, রুট 2 প্লাস 1 থাকছে মাইনাস রুট 2, রুট 2 রুট 2 কেটে গেলে কী থাকছে, এর অ্যান্সার থাকছে 1 থাকছে। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের অঙ্ক আছে 3 দাগের অঙ্ক, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ ADC 120 ডিগ্রি হলে কোণ BAC-র মানটা কত হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখে নাও অঙ্কটা করার সিস্টেমটা, প্রথমে আমি এখানে অঙ্কন করেছি ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার ADC এই কোণ, ঠিক আছে, এবং ABC এই কোণ এই কোণ। ওকে বুঝতে পারছি, দুটো কোণ মিলে কত আছে, 180 ডিগ্রি আছে। তাহলে ABC সমান কত আছে, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে ADC মান, এই যে ADC, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো ADC তোমরা এখানে ভালো করে নজর করতে পারছো যে ADC-র মান কিন্তু 120 ডিগ্রি কিন্তু অলরেডি বলে দিয়েছে, তাই তো। তাহলে ADC-র মান 120 ডিগ্রি যদি হয়, তাহলে 120 ডিগ্রি এইদিকে চলে যাবে, 180 থেকে 120 বাদ দিলে 60 হয়। ACB সমান 90 ডিগ্রি, তোমরা তো জানো যে ACB কত আছে, 90 ডিগ্রি আছে। তাহলে কোন BAC সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি কত হচ্ছে, 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি বিয়োগ করলে কত হবে, 30 ডিগ্রি, এর অ্যান্সার হবে সির অ্যান্সার 30 ডিগ্রি। আমাদের পরের অঙ্কটা কী বলেছে, 5 দাগের অঙ্ক, কোয়াট থিটা সমান ট্যান n-1 ব্র্যাকেটের বাইরে থিটা হলে থিটা এর ধনাত্মক মান কত হবে। সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর করো। এর অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার, অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার হবে। তো দেখো কী করে করতে হয় সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো কট থিটা সমান ট্যান n-1 ব্র্যাকেট ক্লোজ থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান n-1 ব্র্যাকেটের বাইরে থিটা, ট্যান ট্যান কেটে গেলে কী থাকছে, 90 ডিগ্রি মাইনাস থিটা সমান এনের সঙ্গে থিটা গুণ করলে এন থিটা হয়, আর অনের সঙ্গে থিটা গুণ করলে থিটা হয়, থিটা থিটা বোথ সাইড থেকে কেটে গেল। এটাকে আমি ডান সাইডে নিলাম, বা সাইডে নিলাম, এন থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি বাই এন,
তার মানে কি আছে, পাই রেডিয়ান বাই টু এন, তোমরা যদি পাই মানে কত, 180 ডিগ্রি, 180কে যদি দুই দিয়ে ভাগ করলে কত হয়, উপরে 90 ডিগ্রি হয়, তার মানে কি থাকছে, পাই রে পাই রেডিয়ান বাই টু এন, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ওকে সূত্র দর্শকার্থে আমাদের 5 দাগের অঙ্ক, লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা এইচ একক, ভূমির পরিধির সঙ্গে সমান হলে চোঙের আয়তন কত হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি তোমাদের দেখাচ্ছি কী করে করতে হয়। তো দেখো বলেছে উচ্চতা এইচ, পরিধি 2πr, এইচ সমান সমান কী আছে 2πr, 2πr সমান সমান এইচ, আর সমান সমান কী থাকছে তাহলে, এইচ বাই 2r থাকছে, আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই গুণ আর এর মান কত, এইচ বাই 2π, এর হোল স্কোয়ার গুণ এইচ, পাই পাই কেটে গেল, কী থাকছে এইচ কিউব বাই 4h থাকছে এর অ্যান্সার। ওকে সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার থাকছে বি এর অ্যান্সার, এইচ কিউব বাই 4h ঘন একক। 6 দাগের অঙ্ক, 2, 3, 4, 4, 3, 1, x, 2, তথ্যের সংখ্যাগুলো মান কত হবে। তো তোমাদের মাথায় রাখতে হবে যে 2 কবার আছে, একবার দুবার আছে, আর 4 কবার আছে, 4 একবার আছে দুবার আছে, তোমাদের মাথায় রাখতে হবে যেহেতু সংখ্যাগুলো মান 2 হলে এক্স এর মানও 2 হবে, এক্স এর মানও 2 হবে। তোমরা তো জানো এটা খুবই একটা ইজি অঙ্ক, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার 2। ঠিক আছে, কে বলছে বুঝতে পারছো, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 2। সুপ্রিয় দর্শকার্থী বাকি যে 517 নম্বর পেজের বাকি যে শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, এসএ কিউব আছে, এই অঙ্কগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো, প্রত্যেকটা অঙ্ক আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।